আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যাডমিশন গণিতের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটার নাম হচ্ছে সরলরেখা। আজকে আমরা সরলরেখার প্রথম পর্ব করব। চলো তাহলে শুরু করা যাক। তো সরলরেখা অ্যাকচুয়ালি কতগুলো বিন্দুর সঞ্চারপথ, তাই না? তো এই বিন্দুটাকে আমাকে তো আগে অবস্থানটা বের করতে হবে। তো অবস্থান বের করা বলতে, ধরা যাক আমি যেখানে একটা সরলরেখাটা আঁকলাম, এই সরলরেখাটা অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা কতটুকু বা এই সরলরেখাটা কোন পজিশনে আছে, এটা না আমরা দেখে বুঝতে পারছি যে এটা আমি উপরে এঁকেছি, বাট এই সরলরেখাটা অ্যাকচুয়ালি কোন জায়গাটা আছে সেটা তো আমাকে একটা ডেফিনিট কোঅর্ডিনেট বা কিছু একটা দিয়ে বোঝাতে হবে। তো এই যে কোন জায়গাটা সরলরেখাটা অবস্থিত, এটা বোঝানোর জন্য আমরা দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করি। একটা হচ্ছে আমার কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, একটা হচ্ছে আমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে জেনে নেওয়া যাক এই ব্যাপারটা আসলে কি। তো ধরা যাক আমি এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম। তো এই বিন্দুটাকে আমি অবস্থানটাকে মাপবো। তো এই মাপার জন্য আমি একটা সাপেক্ষ রেখা নিলাম লম্বা করে, একটা ওই 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 একটা ভূমি সমান্তরাল করে। এখন এই বিন্দুটা পাওয়ার জন্য ধরা যাক আমার এখানে 3 ঘর যেতে হলো, আর উপরের দিকে আমাকে 3 ঘর যেতে হলো। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে হচ্ছে এই দিক দিয়ে 3 আর এই দিক দিয়ে 3, অর্থাৎ 3,3। এই যে আমি x অক্ষ বরাবর 3 একক, মানে এই প্রত্যেকটা ঘর কিন্তু 1 একক করে, আর y অক্ষ বরাবর 3 একক গিয়ে যে বিন্দুটা পেলাম, এই যে একটা পদ্ধতিতে আমি বিন্দুটার অবস্থান বের করলাম, এটাকে বলা হয় হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক। আর যদি এরকম হতো যে আমি ধরো এই মূল বিন্দু থেকে এই বিন্দুটার অবস্থানটা বের করতে চাই, তাহলে আমি কি করবো, এখান থেকে একটা ডিস্টেন্স টেনে নিলাম। এখন এই ডিস্টেন্সটা তো আমি এভাবেও টানতে পারতাম, এভাবেও টানতে পারতাম। তো এই যে কিভাবে টানবো সেটাকে ডিফিনিট করার জন্য আমি এইখান থেকে একটা অ্যাঙ্গেল নিলাম থিটা, আর এই ডিস্টেন্সটা আমি নিলাম হচ্ছে আর। তাহলে এই যে আর আর এই থিটা দিয়ে আমি যে একটা স্থানাঙ্ক ব্যবস্থা ইন্ট্রোডিউস করলাম, এটাকে আমরা বলি হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এখন এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে একটা সম্পর্ক আছে। তো এখন এই যে আমি এটাকে ভাগ করে ফেললাম, যে একটা দূরত্ব আর একটা অ্যাঙ্গেল নিয়ে আমরা পাই হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, আর এই দিক বরাবর দূরত্বটা আর এই দিক বরাবর দূরত্বটা নিয়ে আমরা পাই হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখন আমি যদি এই আরটাকে পদার্থবিজ্ঞানে আমরা যে উপাংশ পড়ে এসেছি সেভাবে ভাঙিয়ে দেই, তাহলে এই বরাবর উপাংশটা আমার কি আসছে, আর কস থিটা, আর এই বরাবর উপাংশটা আসছে আমার আর সাইন থিটা। এখন এইটা আর এই ডিস্টেন্সটা কিন্তু ইকুয়াল, দ্যাট মিন্স এইটার ভ্যালু আমার আসবে আর সাইন থিটা। আবার আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে এই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছিলাম x আর এই ডিস্টেন্সটাকে ধরে নিচ্ছিলাম y, তার মানে r cos theta আর r x ইকুয়াল r sin theta আর y ইকুয়াল। অর্থাৎ আমরা বলতে পারি যে r sin theta is equal to y আর r cos theta is equal to x। এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্কে রূপান্তর করার সূত্র। এখন যদি আমরা উল্টাটা করতে চাই, যে আমি কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে যাব, তখন আমরা কি করব, তাহলে আমি এই ইকুয়েশনটাকে নাম্বার দিচ্ছি 1, এটাকে নাম্বার দিচ্ছি 2, আমি 1 আর 2 কে স্কোয়ার করে যোগ করে দিই, তাহলে আমি পাচ্ছি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে আমরা আর এর ভ্যালু পাই হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর যদি ভাগ করে দেই 2, তাহলে আমার আসছে ট্যান থেটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স, থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এইটা হচ্ছে আমার কার্টেসীয় থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করার উপায়। চলো তাহলে কিছু ম্যাথ দেখে নেওয়া যাক। আচ্ছা, এই ম্যাথটা আমাকে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x
এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স। এই সমীকরণটার পোলার সমীকরণ আমাকে বের করতে হবে। তাহলে আমি এখানে এক্স এর ভ্যালু বসাই হচ্ছে আর কস থিটা, আর ওয়াই এর ভ্যালু বসাই হচ্ছে আর সাইন থিটা। তাহলে আমার আসবে আর সাইন থিটা হোল স্কোয়ার আর কস থিটা হোল স্কোয়ার মাইনাস টু এ আর কস থিটা ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমার আসছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টু এ আর কস থিটা ইকুয়াল টু জিরো। তাহলে আর স্কোয়ার কমন নিলে আমার আসে ওয়ান মাইনাস টু এ আর কস থিটা। তাহলে এখান থেকে আমরা পাই আর কমন নিলে ওয়ান মাইনাস টু এ কস থিটা ইকুয়াল টু জিরো। তার মানে এই সমীকরণটাকে আমি যদি পোলার স্থানাঙ্কে নিয়ে যাই তাহলে আমার আসবে হচ্ছে এই সমীকরণটা। চলো তাহলে অপশনগুলো দেখে নেই। অপশনগুলো আছে যে আর ইজ ইকুয়াল টু টু কস থেটা, আর ইজ ইকুয়াল টু এ কস থেটা, আর ইজ ইকুয়াল টু টু এ কস থেটা, আর ইজ ইকুয়াল টু টু এ সাইন থেটা, আর ইজ ইকুয়াল টু এ সাইন থেটা। তাহলে আমি এই সমীকরণ থেকে কিন্তু পেতে পারি যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এ আর কস থেটা। আর গুলা বাদ দিয়ে দিলে আমার আসে আর ইজ ইকুয়াল টু টু এ কস থেটা। তার মানে এইটা হচ্ছে আমার উত্তর। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। পরটায় যাওয়া যাক। এখন এবার আমরা শিখবো হচ্ছে দূরত্বের ফর্মুলা। তো দূরত্ব বলতে আমরা ধরা যাক এই স্থানাঙ্ক ব্যবস্থায় এই একটা পয়েন্ট নিচ্ছি, এই একটা পয়েন্ট নিচ্ছি। এটা হচ্ছে আমার এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা হচ্ছে আমার এক্স টু ওয়াই টু। তো আমি হচ্ছে এই দুইটা পয়েন্টের দূরত্ব বের করব। তো দূরত্ব বের করার জন্য আমরা অলওয়েজ কিসের ফর্মুলা ইউজ করি? পিথাগোরাসের ফর্মুলা। তো আমরা এই পিথাগোরাস দিয়েই এই ফর্মুলাটা নিয়ে আসতে চাই। তো আমি মূল বিন্দু থেকে এই দুইটা বিন্দুকে যোগ করে দিলাম, তাহলে আমার এখন এই ডিস্টেন্সটা আমি পাই এক্স ওয়ান, এটা পাই হচ্ছে ওয়াই ওয়ান। একইভাবে আমার এই লম্বটা পাই হচ্ছে ওয়াই টু, আর এই লম্বটা পাই হচ্ছে এক্স টু। তাহলে আমার এইটা এখন বের করে ফেলতে পারি, আর এইটা এখন বের করে ফেলতে পারি। তাহলে এখান এইটা আমার আসবে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, আর এটা আমার আসবে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তাহলে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করে এই ডিস্টেন্সটা এখন বের করতে পারি। আমার এইটা কিন্তু বিন্দুটা ছিল আর এটা বিন্দুটা ছিল, তার মানে এই ডিস্টেন্সটাই অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সটা। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমার আসবে হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমার দূরত্বের ফর্মুলা। এখন এখান থেকে আমি যদি মাইনাস ওয়ানটা কমন নিয়ে নেই, তাহলে আমার আসে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার হোল স্কোয়ার। এই মাইনাস ওয়ানটা স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তখনই আমরা আছে এই ফর্মুলাটা পেয়ে যাই যে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। এখন এই এই ফর্মুলাটা ইউজ করলে আমরা আমরা কিছু ম্যাথ করব। তো প্রথমে বলেছে এখানে যে 8,6, 8,2 আর 2,-2 এই দুই এই তিনটা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের পরিকেন্দ্র এবং পরিব্যাসার্ধ আমাকে নির্ণয় করতে হবে। তো পরিকেন্দ্র আসলে কি ধরনের বিন্দু সেটা আমাকে আগে জানতে হবে। তো আমরা ধরা যাক একটা ত্রিভুজ নেই, ওই ত্রিভুজটার তিনটা শীর্ষবিন্দু দিয়েই যে বৃত্তটা যাবে সেটাকে আমরা বলবো হচ্ছে ওই ত্রিভুজের পরিবৃত্ত, আর এই বৃত্তের কেন্দ্রটাই হচ্ছে আমার পরিকেন্দ্র হবে। এখন আমরা হচ্ছে ধরে নেই যে এই কেন্দ্রটা হচ্ছে এক্স কমা ওয়াই, আর এই পয়েন্টটা হচ্ছে আমার 8,6, 8,2 আর হচ্ছে 2,-2। তাহলে আমি এখন যদি এক্স কমা ওয়াই থেকে এইটার ডিস্টেন্সটা বের করি, আবার এক্স কমা ওয়াই থেকে এইটার ডিস্টেন্সটা বের করি, দুইটাকে ইকুয়াল করে দিলে
আমার কিন্তু একটার মান চলে আসবে। আর দুইটা ইকুয়াল কেন হবে? কারণ হচ্ছে যে এটা কিন্তু তখন ব্যাসার্ধ হিসাবে কাউন্ট হবে। তাহলে দূরত্বটা বের করি, প্রথমে হচ্ছে আমি 8 6 আর হচ্ছে এক্স ওয়াই এর দূরত্বটা বের করতে চাই, তাহলে আমার আসবে এক্স মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার, এটার উপরে রুট ইজ ইকুয়াল টু আর। আবার আমি এখন 8,2 আর এক্স কমা ওয়াই এর ডিস্টেন্সটা বের করতে চাই, তাহলে আমার আসবে এক্স মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর। যেহেতু দুইটাই ব্যাসার্ধ, তাহলে এটাকে আমি ইকুয়াল করে দিই, তাহলে আমরা পাচ্ছি x মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার রুট ইজ ইকুয়াল টু x মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে আমি দুইটা দুই পাশে যেহেতু রুট আছে, রুটটাকে আমরা কিন্তু বাদ দিয়ে দিতে পারি স্কোয়ার করে, তাহলে ওইটাকে বাদ দিয়ে দিই। এখন দুই পাশেই যেহেতু আমার এক্স মাইনাস 8 হোল স্কোয়ার আছে, এটাকেও কিন্তু আমি বাদ দিয়ে দিতে পারি, তাহলে এটাকেও আমি বাদ করে দিই। তাহলে আমার অ্যাকচুয়ালি থাক তাহলে আমার অ্যাকচুয়ালি থাকছে ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার ইজ ইকাল টু ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এখান থেকে আমরা পাই মাইনাস 12x প্লাস 4x ইজ ইকুয়াল টু 4 মাইনাস 36, তাহলে মাইনাস 8x ইজ ইকুয়াল টু মাইনাস 32, আর x এর ভ্যালু আমরা পাচ্ছি এখান থেকে 4। এখন আমি যদি 2, মাইনাস 2 থেকে x, y এর ডিস্টেন্সটা বের করি, তাহলে আমার আসবে x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y প্লাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু r। তাহলে এখন আমি এইটাকে আর এইটাকে ইকুয়াল করে দিই, তাহলে আমার আসছে x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y প্লাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে আমি কিন্তু এখন জানি y এর ভ্যালুটা হচ্ছে 4, তাহলে আমি y এর ভ্যালুটা এখানে 4 আর এখানে 4 বসাই দিই। তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 36, ওখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 64 প্লাস 2 স্কোয়ার মানে 4। তাহলে এই পাশ থেকে 4 আর এই পাশ থেকে 4 আমার বাদ চলে যায়, তাহলে আমার এই পাশ থেকে এক্স স্কোয়ার এই পাশ থেকে এক্স স্কোয়ারও বাদ চলে যায়। যেগুলো বাদ চলে যাচ্ছে সেগুলোকে আমরা হিসাবের সুবিধার জন্য মুছে দিই। এক্স স্কোয়ার বাদ, এটাও বাদ। তাহলে এখন যদি আমি এটাকে লিখি, তাহলে আমার আসছে 16x মাইনাস 4x ইজ ইকুয়াল টু 64 মাইনাস 36, তাহলে আমার আসছে 12x ইজ ইকুয়াল টু 28, তাহলে x ইজ ইকুয়াল টু 28 ডিভাইডেড বাই 12, সেখান থেকে আমরা পাচ্ছি 14 ডিভাইডেড বাই 6 অর্থাৎ 7 ডিভাইডেড বাই 3।
তাহলে x এর ভ্যালু আমার আসছে 7/3 আর y এর ভ্যালু আমার আসছে 4। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমার পরিকেন্দ্র সেভেন ডিভাইডেড বাই 3,4। এখন এই দুইটা ভ্যালু আমি যে কোনো একটার মধ্যে বসিয়ে দিলেই আমরা পেয়ে যাবো এটার পরিব্যাসার্ধ কত। তাহলে আমি একটার মধ্যে বসিয়ে দেই তাহলে আমরা প্রথমটার মধ্যে যদি বসাই তাহলে আমার আসবে 7/3 - 8² প্লাস 4 - 6² এটার উপরের রুট। এখান থেকে আমরা পরিবেশার্ধ পাচ্ছি 6.001, তার মানে আমার পরিবেশার্ধ হচ্ছে 6.001 আর পরিকেন্দ্র হচ্ছে 7/3,4। আশা করি দূরত্বের এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরটায় যাই। এখন এই ম্যাথটায় বলেছে যে পি বিন্দুটার কোটি হচ্ছে আমার 6, এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্বের অর্ধেক। তাহলে আমার বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে আমি আগে দেখে নেই যে ভুজ আর কোটি আসলে কি। এই একটা স্থানাঙ্ক অক্ষ ব্যবস্থায় ধরা যাক আমি এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটা এক্স অ্যাক্সিস থেকে একটা ডিস্টেন্সে থাকবে, আবার ওয়াই অ্যাক্সিসে একটা ডিস্টেন্সে থাকবে। এই ডিস্টেন্সটাকে আমরা বলি হচ্ছে ভুজ আর এটাকে আমরা বলি হচ্ছে কোটি। তো আমার কোশ্চেনে বলে দিয়েছে কোটি হচ্ছে আমার 6। এখন এক্স অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব ওয়াই অক্ষ থেকে বিন্দুটার দূরত্বের অর্ধেক। এখন এক্স অক্ষ হচ্ছে আমার এইটা আর ওয়াই অক্ষ হচ্ছে আমার এইটা। এখন আমাকে যেহেতু বলেছে যে এক্স অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব মানে হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমার বিন্দু আর এটা হচ্ছে আমার এক্স অক্ষ, তাহলে ডিস্টেন্সটা হচ্ছে এইটা। এই দূরত্বটা ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ হচ্ছে এইটা আর বিন্দুটা হচ্ছে এইখানে, তার মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এইটা। এই দূরত্বটার অর্ধেক হচ্ছে এইটা। তাহলে এই দূরত্বটা অ্যাকচুয়ালি কি আমার ভুজ, মানে আমার ওয়াই অক্ষ থেকে দূরত্ব ইজ ইকুয়াল টু আমার এক্স এর ভ্যালু আর এক্স অক্ষ থেকে দূরত্ব আমার হচ্ছে ওয়াই এর ভ্যালু, মানে হচ্ছে আমার ভুজ মানে হচ্ছে আমার কোটি। কোশ্চেনে এটার ভ্যালু দিয়ে দিয়েছে 6, তার মানে এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্বের অর্ধেক। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে হচ্ছে ভুজ, এটার অর্ধেক মানে হচ্ছে আমার কোটি। তাহলে আমার ভুজ আসবে 2 × 6 মানে 12, তার মানে আমার বিন্দুটার স্থানাঙ্ক 12,6। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। তাহলে পরের টপিকে যাওয়া যাক। পরের টপিকটা হচ্ছে চতুর্থ কৌণিক বিন্দু, মানে আমাকে একটা চতুর্ভুজে তিনটা বিন্দু দিয়ে দেওয়া থাকবে, আমি 4 নাম্বারটা বের করবো এখান থেকে। তাহলে প্রথম উদাহরণটা করি। তো আমরা আগে কি করতাম, আমরা আগে হচ্ছে এইখানে ডিস্টেন্স বের করে তারপরে করতাম, অথবা কি করতাম আমরা এদের ছেদবিন্দু নিয়ে মধ্যবিন্দু বের করতাম, তারপরে হচ্ছে ওই মধ্যবিন্দু থেকে এই পয়েন্টটা নিয়ে আসতাম যে এইটা প্লাস এইটা ডিভাইডেড বাই 2 সমান সমান এইটা, আবার ওয়াই এর ভ্যালু হওয়ার সময় এইটা প্লাস এইটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু এইটা। এখান থেকে আমরা চতুর্থ কৌণিক বিন্দুটা পেতাম, অনেক হ্যাসল। তো আমরা এখন ওইভাবে আঁকাবো না, আমরা এখন চিন্তা করব একটু অন্যভাবে। আমরা আগে এই তিনটা বিন্দুকে একটু ভালোভাবে খেয়াল করি। আমরা দেখতে পাচ্ছি কি এই তিনটা বিন্দুর
মধ্যে এই টু মাইনাস টু থ্রি আর হচ্ছে 1,3, এই দুইটার দুইটারই কোটি সেম, দুইটারই কোটি হচ্ছে 3। তার মানে হচ্ছে এই যে সরল রেখাটা, এই সরল রেখা বরাবর সবগুলো বিন্দুর কোটি 3 আসবে। এরকম কখন হয়? যখন আমার কোনো একটা সরল রেখা কোনো একটা অক্ষের সমান্তরাল হয়, স্পেসিফিক্যালি এক্স অক্ষের সমান্তরাল হলে আমার কোটির ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না। তার মানে এই সরল রেখাটা এক্স অক্ষের সমান্তরাল, আর যেহেতু এটা একটা আমার আয়ত আমি দেখতেই পাচ্ছি, তাহলে এটার অপোজিট রেখাটা, এই রেখাটাও কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হবে। তার মানে এই যে এটার যে কোটি, এই বিন্দুটারও কিন্তু কোটি সেমই আসবে। তার মানে এই বিন্দুটার মধ্যে কিন্তু একটা আমরা পেয়ে গেলাম 10। এখন প্রথমটার মধ্যে কিন্তু এরকম কোনো সম্পর্ক আমরা খুঁজে পাচ্ছি না। এবার আমরা চেক করব হচ্ছে লেন্থ দিয়ে। আমরা জানি আয়তের কিন্তু এই দৈর্ঘ্য গুলা সবসময় অপোজিট সাইডের সেম থাকে, তাহলে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাও কিন্তু এই দৈর্ঘ্যটা সমান আসবে। তাহলে এই মাইনাস টু এর থেকে ওয়ান কত দূর আগিয়েছে? মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, মাইনাস টু বাদে 3 ঘর। তাহলে এই ওয়ান এর থেকেও কিন্তু 3 ঘর আগালে আমি এই পয়েন্টটা পাবো। তাহলে 1, 2, 3, 4, মানে হচ্ছে আমি 4,10 হবে এই বিন্দুটা। এখন এটা হয়েছে কি না আমার একটু ক্রস চেক করা দরকার। তাহলে আমি ম্যাথটা করলাম হচ্ছে এই বরাবর গিয়ে, তাহলে একটু নিচ থেকে উপরে দিকে গিয়ে চেক করে দেখি সেম আসে কিনা। তার মানে আমি এখন এই বরাবর ইনক্রিমেন্টটা চেক করব। তাহলে এই মাইনাস টু এর থেকে ওয়ান এখানে যাবে, তাহলে মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, তাহলে ওয়ানের থেকে 3 ঘর যদি আগাই, 1, 2, 3, 4, 4 এখানে, তার মানে এটা ঠিক আছে। একইভাবে 3 এর থেকে 10, এই যে 3 এর থেকে 10 কয় ঘর? 4, 5, 6, 7, 8, 9, 10, 7 ঘর। তাহলে এখানেও 3 এর থেকে 10 কয় ঘর যাবে? 7 ঘর। তার মানে আমি পাবো 8, 10। তার মানে আমি এদিক দিয়ে গিয়েও যেটা পাচ্ছি, এদিক দিয়ে গিয়েও সেমটাই পাচ্ছি। তার মানে আমার উত্তরটা হচ্ছে এইটাই, চতুর্থ কৌণিক বিন্দু এই ক্ষেত্রে 4,10। আশা করি এই ম্যাথটা আমরা ইনক্রিমেন্ট দিয়ে বুঝতে পেরেছি। পরেরটা দেখি। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে আবারও আমরা প্রথমে বিন্দুগুলোকে অ্যানালাইসিস করে নেই। এটা হচ্ছে 5,8, এটা 1,3, এটা হচ্ছে 4,7। এখন এখানে কিন্তু আর ওরকম সমান্তরাল রেখা আমরা খুঁজে পাচ্ছি না, তাহলে আমাদের ওয়ে একটাই, আমরা এখন ইনক্রিমেন্ট খেয়াল করব। তো আমি প্রথমে এই বরাবর ইনক্রিমেন্টটা যে দেখি, তাহলে 1 থেকে 4, তাহলে কত ঘর গিয়েছে? 2, 3, 4, তার মানে 3 ঘর। তাহলে এদিকেও যাবে সে 3 ঘর, 5 এর থেকে 3 ঘর গেলে 6, 7, 8, তার মানে একটা পয়েন্ট আসবে আমার 8। এবার 3 এর থেকে 7 কয় ঘর? 4, 5, 6, 7, তার মানে 4 ঘর। তাহলে 8 এর থেকে 4 ঘর গেলে 9, 10, 11, 12, তার মানে এই পয়েন্টটা আমার আসবে 8,12। আমি গেলাম এখন ডান দিক বরাবর, এবার চেক করে দেখি উপরের দিকে গিয়ে যে এটা ঠিক আছে কিনা। এবার এই বরাবর যাবো, তাহলে 1 থেকে 5 কয় ঘর? 4 ঘর। তাহলে 4 থেকে 8 কয় ঘর যাবে? একই কিন্তু 4 ঘর আছে, তার মানে এইটা আমার ঠিক আছে। এবার 3 থেকে 8 কত ঘর? 5 ঘর। এবার 7 থেকে 12 কিন্তু তাহলে আমি জানি 5 ঘর, তার মানে এইটাও কিন্তু ঠিক আছে। তাহলে আমার 8,12 এই ইনক্রিমেন্ট প্রসেসে আমার ঠিক আছে। আশা করি চতুর্থ কৌণিক বিন্দুর এই ম্যাথটা আমরা ধরতে পেরেছি। এবার তাহলে একটা গত বছরের প্রশ্ন করা যাক। 9-10 সালে একটা প্রশ্ন এখানে, যে একটা আয়তক্ষেত্র আমাকে দিয়ে দিয়েছে, এই আয়তক্ষেত্রের এবি বাহুটার দৈর্ঘ্য আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে 3 একক, আর এডি বাহুটার দৈর্ঘ্য আমাকে দিয়ে দিয়েছে 2 একক। এখন আমাকে বলেছে কর্ণদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্কটা বের করতে। তাহলে কর্ণদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে হলে আমাকে তো অ্যাটলিস্ট বাকি কৌণিক বিন্দুগুলো লাগবে, আমাকে কিন্তু আর কিছু বলে দেওয়া নেই। তাহলে এটা আমরা কিভাবে করব? এখন কিছু বলে না দেয়া থাকলেও আমাকে কিন্তু চিত্রের মধ্যে একটা জিনিস খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, যেটা হচ্ছে যে এবি সরলরেখাটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল, দ্যাট মিন সিডি সরলরেখাটাও এক্স অক্ষের সমান্তরাল, আর এডি সরলরেখাটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল। তার মানে এই বিসি সরলরেখাটাও কিন্তু আমার ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তাহলে এরা যদি অক্ষের সমান্তরালই হয়ে থাকে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 2,1, দ্যাট মিনস সে এক্স অ্যাক্সিস বরাবর 2 ঘর গিয়েছে, ওয়াই অ্যাক্সিস বরাবর 1 ঘর গিয়েছে। তাহলে এই রেখা বরাবর, এই যে এবি রেখা বরাবর
সবগুলা পয়েন্টেরই আমার ওয়াই এর ভ্যালু তো সেম থাকবে। যদি ওয়াই এর ভ্যালু সবগুলা পয়েন্টেরই সেম থাকে, তাহলে এই পয়েন্টটায় আমার ওয়াই এর ভ্যালু কত আসবে? 1। তার মানে আমি একটা পয়েন্টের একটা কোণা পেয়ে গেলাম। এবার আমি এক্স এর ভ্যালু চেক দিব। এখন যেহেতু এইটা একটা আয়তক্ষেত্র, তাহলে তো এইটার দৈর্ঘ্য আর এইটার দৈর্ঘ্য সেম, সেম ওয়েতে এইটার দৈর্ঘ্য আর এইটার দৈর্ঘ্য সেম। তাহলে এই পয়েন্টটায় থেকে এই পয়েন্টে যদি যেতে হয়, আমাকে 3 একক অতিক্রম করতে হবে। এখানে কিন্তু ওয়াই এর ভ্যালু চেঞ্জ হয় না, তাহলে কিসের ভ্যালু চেঞ্জ হবে? এক্স এর ভ্যালু। তার মানে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা যেতে 3 একক দূরত্ব পার করে আমার এই পয়েন্টটা আসবে হচ্ছে 2 যোগ 3, দ্যাট মিন্স 5। তার মানে এই পয়েন্টটা আমি পেয়ে গেলাম 5,1। তাহলে এখন এই পয়েন্টটায় আমার এক্স এর ভ্যালু হচ্ছে 5 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। এখন এই সরল রেখাটা আবার ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয়, তাহলে এই সরল রেখা বরাবরে আমার কি এক্স এর ভ্যালুর কোনো চেঞ্জ আসবে? আসবে না। তার মানে আমার কিন্তু এই পয়েন্টটা আসবে 5। একইভাবে আমার এই সরল রেখাটাও, মানে এডি সরল রেখাটাও কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এই সরল রেখাটায় এ এর এক্স এর মান আমরা পেয়েছি 2, তার মানে এই সরল রেখাটা বরাবর কিন্তু এক্স এর ভ্যালু কোনো চেঞ্জ আসবে না, অর্থাৎ এখানেও কিন্তু আমি পাবো 2। তাহলে এখানেও আমি একটা পয়েন্ট পেয়ে গেলাম। এখন এবার আমাকে ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বরাবরে এক্স এর ভ্যালু তো বদলাচ্ছে না, তাহলে এই বরাবরে আমার তো এই ডিস্টেন্সটা অতিক্রম করতে হলে তাহলে কোথায় চেঞ্জ হবে? আমার ওয়াই এ চেঞ্জ হবে। তাহলে ওয়াই এ যদি আমার চেঞ্জ হয়, তাহলে 1 এর থেকে 2 একক দূরত্বে একটা বিন্দু, আমার স্থানাঙ্ক কত আসবে? 1 যোগ 2, তার মানে 3। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক আসবে 2,3। তাহলে এই বরাবরে ওয়াই এর ভ্যালু তো কোনো চেঞ্জ হবে না, তার মানে এইটার স্থানাঙ্কও আসবে 5,3। তাহলে আমরা কিন্তু এখন 4টা বিন্দু স্থানাঙ্কই পেয়ে গিয়েছি। এখন তাহলে আমরা কি করব? কর্ণের ছেদবিন্দু বের করব। কর্ণের ছেদবিন্দু আমরা কিভাবে বের করতে পারি? একই প্রসেস, আমরা এখন যে কোনো দুইটাকে নিব। ধরা যাক আমি এই দুইটাকেই নিলাম, এদেরকে আমি এখন মধ্যবিন্দু বের করব। মধ্যবিন্দু কিভাবে বের করে আমরা শর্টকাট জানি, যে মধ্যবিন্দু মানে হচ্ছে এটাকে ধরলাম x1, এটাকে ধরলাম y1, এটাকে ধরলাম x2, এটাকে ধরলাম y2। মধ্যবিন্দুর x=x1+x2/2 আর y=y1+y2/2। তার মানে আমার কর্ণদ্বয়ের ছেদবিন্দু x আসবে হচ্ছে 5+2/2, মানে হচ্ছে 7/2, আর y আসবে হচ্ছে 3+1/2, মানে হচ্ছে 4/2, অর্থাৎ 2। তার মানে আমার পয়েন্টটা হচ্ছে 7/2,2। তাহলে উত্তরগুলো একটু দেখে নেওয়া যাক। এখানে আমাকে উত্তর দিয়েছে 7/2,2, 5/2,3, 3,2 আর 6,3। তার মানে আমার অ্যান্সার আসবে হচ্ছে প্রথমটা। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। এবার আমরা শিখব হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু নির্ণয়। এখন এই ত্রিভুজের শীর্ষবিন্দু বের করতে হলে আমাকে গিভেন ইনফরমেশন দেওয়া আছে শুধুমাত্র 3টা, এবং এই 3টা গিভেন ইনফরমেশন হচ্ছে এই ত্রিভুজের 3টা বাহুরই আমার মধ্যবিন্দু দেওয়া আছে। এই বাহুটার মধ্যবিন্দু এইটা, এই বাহুটার মধ্যবিন্দু এইটা, আর এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে এইটা। এখন আমাকে বের করতে হবে এটার চতুর্থ শীর্ষবিন্দুটা কত। এখন কোন ত্রিভুজের বা এই ত্রিভুজের যেহেতু মধ্যবিন্দু গুলো দিয়ে দেওয়া আছে, এদেরকে যদি আমি যোগ করে দেই, তাহলে কিন্তু একটা সামান্তরিক পয়েন্ট, তার মানে আমি কিন্তু এই পয়েন্টটা আগের ফর্মুলার মতো ইনক্রিমেন্ট দিয়ে বের করতে পারি। যে 5 এর থেকে এখানে 1 কমলো, আর 7 এর থেকে এখানে 1 কমলো, সেম ওয়েতে 3 এর থেকে এখানে 1 কমবে, মানে আসবে হচ্ছে 2, আর 5 এর থেকে এখানে 1 কমবে, মানে আসবে হচ্ছে আমার 4। তাহলে এই পয়েন্টটা আসবে 2,4। এখন আমি যদি এই পয়েন্টটা বের করতে চাই, তাহলে আমার এইটা একটা সামান্তরিক ফর্ম করবে। তাহলে এখন আমি এটা দিয়ে চেক করব, তাহলে 3 এর থেকে 2 বেড়ে আমার হলো হচ্ছে 5, তাহলে 4 এর থেকে 2 বেড়ে আমার আসবে হচ্ছে 6, 5 এর থেকে
দুই বেড়ে আমার আসলো হচ্ছে 7, তাহলে 6-এর থেকে দুই বেড়ে আমার আসবে 8, এই পয়েন্টটা পেয়ে গেলাম। এবার আমি এই পয়েন্টটা বের করব, তাহলে আমার কিন্তু এখন এইটা একটা সামান্তরিক ফর্ম করবে এই বরাবরে। তাহলে এখন এই 4-এর থেকে এক বেড়ে হলো আমার 5, তাহলে 3-এর থেকে এক বেড়ে হবে আমার 4, আর 6-এর থেকে এক বেড়ে হলো আমার 7, তাহলে 5-এর থেকে এক বেড়ে আমার হবে 6। তাহলে কিন্তু আমরা তিনটা পয়েন্টই পেয়ে গেলাম, একটা 2,4, একটা 6,8, একটা 4,6। এখন আমরা তো ইনক্রিমেন্ট প্রসেসের সঙ্গে এখন ফ্যামিলিয়ার হয়ে গিয়েছি, এখন আমরা একটা আর একটা শর্টকাট শিখবো। শর্টকাটটা হচ্ছে আমরা কিন্তু এই ফর্মুলাটা ইজিলি অন্য একটা ভাবে অ্যাপ্লাই করতে পারতাম। কিভাবে? তো আমরা এই ত্রিভুজটাকে আরেকবার আঁকি, এই পয়েন্টটা হচ্ছে 4,6, এই পয়েন্টটা হচ্ছে আমার 5,7, আর এই পয়েন্টটা হচ্ছে আমার 3,5। এখন আমাকে যখন এই পয়েন্টটা বের করতে বলবে, সেই এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটার অপোজিট সাইডে আছে, তাহলে আমার এইখানে শর্টকাটটা হচ্ছে আমি এইটা আর এটাকে যোগ করে এটা বিয়োগ দিয়ে দিব এক্স এর জন্য। তার মানে আমার এক্স এর ভ্যালু আসবে 4 + 3 - 5, অর্থাৎ 7 - 5, মানে হচ্ছে 2, তাহলে এটা আসছে আমার 2। একইভাবে এইটা আর এটাকে যোগ করে এটা বাদ দিয়ে দিব, তাহলে 6 + 5 - 7, তাহলে 11 - 7 ইজ ইকুয়াল টু হচ্ছে 4, তাহলে 2,4। তাহলে কিন্তু দেখা গেল যে এই প্রসেসে করলে এটা আমার মিলে যাচ্ছে। একইভাবে আমি তখন উপরেরটা আর এটাও বের করে ফেলতে পারতাম। তোমরা কিন্তু চাইলে এখন ভিডিওটা পজ করে এই দুইটা পয়েন্টও বের করার চেষ্টা করতে পারো। তাহলে এই দুইটা পয়েন্ট বের করলে আমার আসবে যে 4 + 5 - 9 - 3, মানে হচ্ছে 6, আবার 6 + 7 - 13 - 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 8, আর এখানে আমি পাবো হচ্ছে 3 + 5 - 8 - 4, মানে হচ্ছে 4, 5 + 7 - 12 - 6, মানে হচ্ছে 6। তার মানে আমি কিন্তু এই নতুন প্রসেসটা দিয়েও এটা করতে পারবো। নতুন প্রসেসটা হচ্ছে যে অপোজিট সাইডের পয়েন্ট ছাড়া বাকি দুইটা পয়েন্টটাকে আমি যোগ করে দিব মাইনাস হচ্ছে অপোজিট সাইডের পয়েন্টটা। তো আমি যদি শর্টকাট হিসাবে ফর্ম করতে চাই, তাহলে এটাকে আমি ধরলাম x1 y1, এটাকে ধরলাম x2 y2, এটাকে ধরলাম x3 y3, তাহলে এই পয়েন্টটা আমি পাবো x = x1 + x2 - x3, y = y1 + y2 - y3, অলওয়েজ অপোজিট সাইডেরটা আমার মাইনাস হবে। আশা করি আমরা এই শর্টকাটটা ধরতে পেরেছি। এই শর্টকাটটা কিন্তু আমরা ইনক্রিমেন্ট প্রসেসেও অ্যাপ্লাই করতে পারতাম। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। এবার আমরা র্যান্ডম রিলেশনের কিছু ম্যাথ দেখব। প্রথমটা, তো প্রথমটায় আমরা দেখতে পাচ্ছি একটা সরল রেখা, এই সরল রেখাটার একটা পয়েন্ট আমাকে দিয়েছে 1,5, একটা পয়েন্ট দিয়েছে 3,x, আর একটা পয়েন্ট দিয়েছে 10,5। এখন একই সরল রেখায় আমরা দেখতে পাচ্ছি যে একটা পয়েন্টের কোটি হচ্ছে 5, আর একটা পয়েন্টের কোটি হচ্ছে 5। একই সরল রেখায় দুইটা পয়েন্টের কোটি 5, তার মানে কি ওই সরল রেখাটা সবগুলো পয়েন্টেরই কোটি হচ্ছে 5। দ্যাট মিন্স আমরা কিন্তু বলতে পারি এই x এর ভ্যালু আমার 5। এখন একটা সরল রেখা সবগুলো পয়েন্টের কোটি হচ্ছে 5, তার মানে এই সরল রেখাটা অ্যাকচুয়ালি কি x অক্ষের সমান্তরাল একটা সরল রেখা যেটা 0,5 পয়েন্ট দিয়ে যাচ্ছে। পরটা দেখি, পরটা আমরা দেখতে পাচ্ছি একটা পয়েন্ট দেওয়া আছে 1,3, একটা পয়েন্ট দেওয়া আছে 2,6, আর একটা পয়েন্ট দেওয়া আছে 4,x। আমাকে এই x এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 এর ডাবল হয়েছে এখানে, তারপরে এটার ডাবল হয়েছে এখানে, তাহলে 3 এর ডাবল হয়েছে এখানে, তাহলে এটার ডাবল কত? 6 এর ডাবল, মানে হচ্ছে 12, তাহলে পয়েন্টটা হচ্ছে 4,12, আর x এর ভ্যালু হচ্ছে আমার 12। এখন একটা জিনিস যদি খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি যে x এর যা ভ্যালু থাকে y এর ভ্যালু তার 3 গুণ, এখানেও x এর যা ভ্যালু আছে y এর ভ্যালু তার 3 গুণ,
এখানেও কিন্তু এক্স এর যে ভ্যালু আছে ওয়াই এর ভ্যালুটা 3 গুণ, তার মানে এক্স এর যে ভ্যালু আছে তার ওয়াই এর ভ্যালুটা 3 গুণ হলে আমার সরল রেখাটা সমীকরণ আসবে ওয়াই ইজ ইকাল টু 3x। এখন এই দুটাতে আমরা তো কোনো না কোনো রিলেশন এস্টাবলিশ করতে পেরেছি, পরেরটাই দেখা যাক আমরা এরকম কিছু করতে পারি কিনা। পরের ম্যাথটায় একটা পয়েন্ট হচ্ছে -2,3, একটা পয়েন্ট হচ্ছে 1,7, আর একটা পয়েন্ট হচ্ছে 20,x। তো ইনক্রিমেন্টটা খেয়াল করি, -2 এর থেকে 1, মানে হচ্ছে -1, 0, 1, 3 ঘর, এরপরে 1 এর থেকে 20, মানে হচ্ছে 19 ঘর, কোনো কিন্তু রিলেশন দাঁড়া করাতেই পারছি না। ওয়াই এর দিকে দেখি, 3 এর পরে হচ্ছে 7, মানে 4 ঘর, 7 এর পরেরটা আমাকে জানি না, বের করতে হবে। তাহলে এখানে 3 গেছে, এখানে গেছে হচ্ছে 4, রিলেশন কিন্তু নাই, তার মানে এটা কিন্তু পুরোপুরি র্যান্ডম, আমি কিন্তু এভাবে কোনোটা কিছু দাঁড়া করাতে পারছি না। তাহলে এখন কি করব, যদি কোনো কিছু দাঁড়া করতে না পাই তাহলে আমার একটা মোক্ষম অস্ত্র আছে, সেটা হচ্ছে একই সরল রেখায় যেরকম ভোজকটির মতো রিলেশন থাকে সেরকম একটা বেদ বাক্যের মতো রিলেশন আছে, সেটা হচ্ছে একই সরল রেখা কিন্তু ঢালের ভ্যালু চেঞ্জ হয় না। তো আমরা কি জানি, ঢাল ইজ ইকুয়াল টু y2 - y1 / x2 - x1। তাহলে এখানে সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমার আসবে -7 - 3 / হচ্ছে 1 - -2 is equal to 7 - x / 1 - 20। ঢাল যেহেতু ইকুয়াল তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 4 / 3 is equal to 7 - x / -19। তাহলে -19 * 4 is equal to 21 - 3x, তাহলে 3x is equal to 21 + 19 * 4, এখান থেকে x এর ভ্যালু আমরা পাচ্ছি 76 + 21 is equal to 97/3, তার মানে x এর ভ্যালু এখান থেকে পাচ্ছি 97/3। তার মানে আমি আমি যখন কোনো রিলেশনটা এস্টাবলিশ করতে পারছি না তখন আমরা যে ডিরেক্ট ঢাল দিয়ে ওইটাকে করে ফেলতে পারবো। আশা করি এই বিন্দু নিয়ে বিভিন্ন রকমের টাইপের ম্যাথ আমরা যেগুলো করেছি সবগুলোই আপনারা ঠিকভাবে বুঝতে পেরেছেন। চল চলুন তাহলে সামনে আগানো যাক। এবার আমরা শিখবো হচ্ছে অন্তর্বিভক্তিকরণ ফর্মুলা। তো এখানে আমাকে একটা পয়েন্ট দিয়েছে যে এ এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি এক্স টু ওয়াই টু, এরা হচ্ছে পি এক্স ওয়াই বিন্দুতে ডিভাইড হয়, ধরে নিলাম তারা হচ্ছে এম আর এন রেশিওতে ডিভাইড হয়। তাহলে এই এক্স আর ওয়াই এর ভ্যালু আমাকে বের করতে হবে। তো ফর্মুলাটা হচ্ছে এম এক্স টু প্লাস এন x1 / m1 + n। এখন এই সেম ওয়েতে আমি এবার যদি y টা বের করতে চাই তাহলে my2 + ny1 / m+n, তাহলেই আমি এই pxy পেয়ে যাব। এখন আমাকে যদি অন্তর্বিভক্তি না বলে বহির্বিভক্তি বলতো তাহলে কিন্তু জাস্ট একটা জিনিস চেঞ্জ করতাম, সেটা হচ্ছে এই যে প্লাসটা ছিল এটা কিন্তু এখন আর নাই, সেটা হয়ে গেছে আমার মাইনাস। এখন অন্তর্বিভক্তিটা আমরা ইজিলি বুঝতে পারছি যে একটা সরলরেখার মাঝের একটা পয়েন্টে ভাগ হচ্ছে আমি এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যের অনুপাত নিচ্ছি, কিন্তু যখন বহির্বিভক্তি হয় তখন কিন্তু ব্যাপারটা এরকম হয় না। তো ধরা যাক এটা হচ্ছে একটা সরলরেখা এবি, এই সরলরেখা বাইরের একটা পয়েন্ট পি তে বহির্বিভক্ত হচ্ছে, তখন এই এম আর এন তখন কোনটা হবে, এম হবে হচ্ছে এইটা আর এন হবে হচ্ছে এইটা, তার মানে আমি যদি এম মাইনাস এন করি তাহলে কিন্তু আমি
এবি এর লেন্থটা পেয়ে যাবো। অর্থাৎ এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্তি হওয়া যে কথা, এম মাইনাস এন ইস টু এন অনুপাতে, অর্থাৎ এম ইস টু এন অনুপাতে বহির্বিভক্তি হওয়া যে কথা, অর্থাৎ এম ইস টু এন অনুপাতে বহির্বিভক্তি হওয়া যে কথা, এম মাইনাস এন ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্তি হওয়া কিন্তু একই কথা। তার মানে আমরা বহির্বিভক্তির ম্যাথ গুলাকেও কিন্তু অন্তর্বিভক্তিতে কনভার্ট করে ফেলতে পারব। আচ্ছা একটা ম্যাথ করা যাক, আচ্ছা এবার পরের টপিকে যাই। পরের টপিকটা হচ্ছে মধ্যবিন্দু। এখন মধ্যবিন্দুর সঙ্গে এই অনু অন্তর্বিভক্তির রিলেশনটা কি, তাহলে এইটা আসলে একটা মজার ব্যাপার। সেটা হচ্ছে ধরা যাক এইটা একটা সরল রেখা, এই সরল রেখাটাকে আমি এই অনু এইখানে ভাগ করতেছি। এখন এই পয়েন্টটাকে মানে এই দৈর্ঘ্যটাকে ধরলাম এম, এই দৈর্ঘ্যটাকে ধরলাম আমি M2। এখন যেহেতু এরা মাঝখানে, তার মানে আমি মধ্যবিন্দু বের করা মানেই কি, এই লেন্থ আর এই লেন্থ ইকুয়াল। তাহলে এই লেন্থ যদি আমার 4 মিটার হয়, এই লেন্থ তো হবে 4 মিটার, রেশিও যদি করি তাহলে আমার আসছে কি 1:1। তার মানে M1 এর ভ্যালু হয়ে যাচ্ছে 1, M2 এর ভ্যালু হয়ে যাচ্ছে আমার 1। আমি যদি ফর্মুলার মধ্যে তখন বসাই m x2 + n x1 / m + n, তখন আমার আসছে 1 x2 1 x1 1 + 1, তার মানে আমার x1 + x2/2। এইখান থেকে আমার আসছে যে মধ্যবিন্দুর ক্ষেত্রে দুইটা কোণার কোঅর্ডিনেট যোগ করে 2 দিয়ে ভাগ। এই কারণে আমরা y এর ক্ষেত্রে সেম জিনিসটা অ্যাপ্লাই করতে পারি, কারণ মধ্যবিন্দুটা হচ্ছে অ্যাকচুয়ালি অন্তর্বিভক্তিকরণের একটা অ্যাপ্লিকেশন। তাহলে এই ম্যাথটা এবার আমরা করে ফেলি। এই 1,3 আর 7,11 এদের মধ্যবিন্দু আসবে তাহলে কত, 7 + 1/2 আর 11 + 3/2, তার মানে 8/2, 14/2, 4 আর হচ্ছে 7। এবার আমরা শিখব সম ত্রিখণ্ডন বিন্দু। এখন সম ত্রিখণ্ডন বিন্দু মানে অ্যাকচুয়ালি কি, যে একটা সরল রেখাকে আমি আসলে ভাগ করতেছি সমান 3 ভাগে। তার মানে এই ভাগটা যদি 1 একক হয়, এই ভাগটা 1 একক, এই ভাগটা 1 একক, তাহলে আমি যদি এখন এই ভাগের বিন্দুগুলোকে বের করতে চাই, ধরা যাক আমি এই পয়েন্টটা বের করব, তার মানে এই পয়েন্টটা লেফট সাইডে আমার ভাগ আছে 1টা আর রাইট সাইডে আমার ভাগ আছে 1+1 = 2টা। তাহলে এই পয়েন্টে অ্যাকচুয়ালি সরল রেখাটা 1:2 অনুপাতে অন্তর্বিভক্তি হচ্ছে, এরকম করে করতে পারি না? একইভাবে ধরে নিলাম এই পয়েন্টটা আমি এখন বের করতে চাই, তাহলে এই পয়েন্টটা লেফট সাইডে আমার ভাগ আছে 2টা আর রাইট সাইডে ভাগ আছে 1টা, তাহলে এই পয়েন্টটা বের করার সময় এই সেম সরল রেখাটাই আমার 2:1 অনুপাতে অন্তর্বিভক্তি হবে। তার মানে আমি সম ত্রিখণ্ডন বিন্দুর 2টা পয়েন্ট পাবো হচ্ছে, একবার সরল রেখাটাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, একবার সরল রেখাটাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে ম্যাথটা দেখে নেওয়া যায়। তো আমাকে এখানে বলেছে 2,3 আর 7,11 একই সরল রেখাটাই আমি এবার সমত্রিক খণ্ডন বিন্দু বের করব। ধরা যাক আমি এই পয়েন্টটা বের করতে চাই, তার মানে কি এদিকে 1 ঘর আর এদিকে হচ্ছে 2 ঘর, কারণ এটাকে আমি সমান 3 ভাগে ভাগ করে ফেলেছিলাম। তাহলে এই পয়েন্টটার জন্য আমার M1 এর ভ্যালু হচ্ছে 1 আর M2 এর ভ্যালু হচ্ছে 2, বা M এর ভ্যালু হচ্ছে 1, N এর ভ্যালু হচ্ছে 2। এখন তাহলে আমার 1:7 + 2:2 / 1+3, একইভাবে 1:11 + 2:3 / 1+2, তাহলে আমার আসছে 7 + 4, তার মানে হচ্ছে 11/3
আর 11+6 তার মানে হচ্ছে 17/3, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 11/3, এটা হচ্ছে 17/3। এবার আমি হচ্ছে পাশের পয়েন্টটা বের করতে চাই, মানে হচ্ছে এই পয়েন্টটা, তার মানে এই দিক বরাবর আমার আছে হচ্ছে 2টা, এদিক বরাবর আছে হচ্ছে 1টা। তাহলে 2×7+1×2/1+2, 2×11+1×3/1+2, তাহলে আমার আছে 14+2/3, 22+3/3, তাহলে আমার আছে 16/3 আর 25/3, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 16/3 আর 25/3। আশা করি আমরা অন্তর্বিভক্তিকরণের এই অ্যাপ্লিকেশনটা বুঝতে পেরেছি। এখন যদি আমাকে চাওয়া হতো যে সম ত্রিখণ্ড না, আমি এবার বের করব সম পঞ্চখণ্ড, বা আমি সম সপ্তখণ্ড, বা আমি সমান 100 ভাগে ভাগ করে পয়েন্টগুলো বের করতে চাই, তখন কি আমরা করতে পারতাম? দেখে নিই পারতাম কিনা। একটা ব্ল্যাক স্ক্রিন আনি, তো ফার্স্টে ছোটটা করি, আমি হচ্ছে সম পঞ্চখণ্ড বের করতে চাই, তার মানে এই সরলরেখাটাকে আমি সমান 5 ভাগে ভাগ করব, তাহলে আমি ভাগ করলাম 3টা, 4টা, 5টা, তাহলে সমান যেহেতু ভাগ, তাহলে এটা হচ্ছে 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, কৌণিকটা বিন্দু লাগবে, কৌণিক বিন্দুটা আমি ধরে নিচ্ছি হচ্ছে 1.5, আর এই বিন্দুটা আমি ধরে নিচ্ছি হচ্ছে 6, 10। এখন আমাকে হচ্ছে মাঝের পয়েন্ট গুলা বের করতে হবে। তো আমরা জানি কি এই পয়েন্টটার লেফটে এখন আছে 1টা ভাগ, রাইটে আমার আছে এখন 4টা ভাগ, তার মানে এটা অ্যাকচুয়ালি কি 1:4 অনুপাতে অন্তর্বিভক্তি হচ্ছে। তাহলে আমি যদি এখন ফর্মুলা অ্যাপ্লাই করি, m1x2 6×1 প্লাস m2x1 4×1 ডিভাইডেড বাই m1+m2, একইভাবে 10×1 প্লাস 5×4 ডিভাইডেড বাই 1+4, তাহলে আমার আসছে 6+4/5, 10+20/5, তাহলে আমার আসছে 10/5, আর এটা হচ্ছে 30/5, তার মানে আমার আসছে হচ্ছে 2 আর হচ্ছে 6। তাহলে আমি কিন্তু এই পয়েন্টটা বের করে ফেললাম 2,6। এখন আমি এই পয়েন্টটা যদি বের করতে চাই, এই পয়েন্টটার এই সাইডে আছে 2 ভাগ, এই সাইডে আছে হচ্ছে 3 ভাগ, তার মানে আমি 2:3 অনুপাতে অন্তর্বিভক্তি করলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু আরো একটা শর্টকাট এখানে অ্যাপ্লাই করতে পারি, কিরকম, এই 3টা বিন্দু আমি নেই। এখন এই পয়েন্টটা হচ্ছে 1,5, এই পয়েন্টটা হচ্ছে 2,6, এই পয়েন্টটা আমাকে বের করতে হবে, এই রেশিওটা 1, এই রেশিওটা 1। এখন 1:1 কখন হয়, যখন মধ্যবিন্দু হয়, তার মানে এতটুকুর জন্য এইটা আর এইটার মধ্যবিন্দু হচ্ছে এইটা, তার মানে এটাকে যদি আমি x,y ধরি, তাহলে x+1/2=2 আর y+5/2=6, তাহলে এখান থেকে আমরা পাই x এর ভ্যালু হচ্ছে 4+-1 মানে হচ্ছে 3, আর y এর ভ্যালু হচ্ছে 12-5 মানে হচ্ছে 7, তার মানে এই পয়েন্টটা হচ্ছে 3,7। অর্থাৎ আমার কিন্তু এরপরে আর কোনোটার জন্যই কষ্ট করে m1 m2 বা ওই অন্তর্বিভক্তিকরণ ফর্মুলাটা অ্যাপ্লাই করার দরকার নাই। এরপর আমি ধরা যাক এটা যদি বের করতে চাই, তখন কিন্তু আমি আর ফর্মুলা বড়টা ইউজ করব না, আমি তখন কি করব, তখন আমি হচ্ছে এইটা যেহেতু বের করতে চাই, এতটুকুকে কেটে নিব, কেটে নিয়ে ইজিলি বের করতে পারবো। তারপর ধর আমি এখন এইটাকে বের করতে চাই, তা এখন কিন্তু আমি এই পয়েন্টটা জানি, এই পয়েন্টটা জানি, তাহলে এতটুকু নিলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি কিন্তু বারবার মধ্যবিন্দু ফর্মুলা অ্যাপ্লাই করে এই সম ত্রিখণ্ডন, সম চতুর্খণ্ডন, সম পঞ্চখণ্ডন, সম যে কয়টা বলা থাকবে সবগুলো আমরা বের করতে পারবো। আশা করি এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে আমরা এবার সামনে আগাই।
এবার আমরা শিখবো হচ্ছে অক্ষের অনুপাত। তো আমাকে বলেছে -2.7 আর 5.3 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে অক্ষদ্বয় কি অনুপাতে বিভক্ত করে। আমি যদি এখন চিত্রটা আঁকি, তাহলে এটা হচ্ছে আমার অক্ষ, এটা হচ্ছে আমার রেখাংশ, এই পয়েন্টটা হচ্ছে -2.7 আর এই পয়েন্টটা হচ্ছে 5.3। এখন একটা জিনিস আমরা বুঝতে পারছি, 5 আর 3 এটা মানে কি দুইটাই ধনাত্মক, তার মানে কিন্তু এই সরল রেখাটা আসলে ক্রস করবে না এক্স অ্যাক্সিস কে। তো বোঝানোর জন্য আমি এটাকে ধরে নিলাম 5, -3, কারণ মাইনাস হলেই তখন সে একমাত্র নিচে আসবে এবং নিচে আসলেই সে এক্স অ্যাক্সিস কে টাচ করবে। তাহলে হিসাবের সুবিধার জন্য ধরে নিলাম এটা হচ্ছে -2.7, এটা হচ্ছে 5, -3। তাহলে এখন এই সরলরেখাটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কে কি অনুপাতে ভাগ করে সেটা আমাকে বের করতে হবে। তো আমি ধরে নিচ্ছি তারা এক্স অ্যাক্সিস কে k:1 রেশিওতে ভাগ করে। তাহলে এই পয়েন্টের এই পাশে হচ্ছে কে আর এই পাশে হচ্ছে 1। তো আমি যদি এখন অন্তর্বিভক্তির ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে আমার আসবে যে 5k -2/k+1 আর একটা আসবে হচ্ছে -3k+7/k+1। এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু, এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। এখন এক্স অ্যাক্সিস এর কোনো পয়েন্ট, তার মানে ওয়াই কোঅর্ডিনেটটা 0, তাহলে আমি এখন এই ওয়াই কোঅর্ডিনেট কে 0 বসাই দিই। তাহলে -3k+7=0, তার মানে k -7/-3=7/3, তাহলে k:1=7:3। একইভাবে আমি যদি ওয়াই কোঅর্ডিনেটের জন্য k:1 ধরতাম, তাহলে কিন্তু এইটাই আসতো। তাহলে ওয়াই কোঅর্ডিনেটে বা ওয়াই অ্যাক্সিসে কোনো একটা পয়েন্ট আছে, তার মানে কি ওই পয়েন্টের এক্স এর ভ্যালু 0, তাহলে এইটাকে আমি যখন 0 বসাবো, তাহলে ওইটাকে 0 বসাইলে 5k -2=0, তাহলে k এর ভ্যালু আসছে হচ্ছে 2/5, অর্থাৎ k:1=2:5। তাহলে আমরা কিন্তু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুইটার ক্ষেত্রেই বের করতে পারছি তারা কি অনুপাতে ভাগ করছে। এখন একটা জিনিস একটু ভালোভাবে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি কি, যে এক্স অ্যাক্সিস কে যখন ভাগ করছে তখন কিন্তু সে ওয়াই কোঅর্ডিনেটটা নিচ্ছে, যে এই যে 7 আর এই যে 3, এবং আমার কোঅর্ডিনেট আসছে কি 7:3। আবার যখন সে এক্স অ্যাক্সিস কে ভাগ করছিল তখন সে এটা নিয়েছিল, যখন সে ওয়াই অ্যাক্সিস কে ভাগ করছে তখন সে নিচ্ছে হচ্ছে -2/2 আর হচ্ছে 5, অর্থাৎ আমি যে অ্যাক্সিস কে ভাগ করছি তার অপোজিট কোঅর্ডিনেট গুলো নিলেই কিন্তু আমার রেশিওটা চলে আসছে। তার মানে আমার শর্টকাট আমরা এখানে একটা দাঁড়া করাতে পারছি, যেটা হচ্ছে এক্স অক্ষের অনুপাতটা হচ্ছে কোটিদ্বয়ের অনুপাত 7:3, আর ওয়াই অক্ষের অনুপাত হচ্ছে ভুজদ্বয়ের অনুপাত। এখন আমাদের মনে প্রশ্ন জাগাটা স্বাভাবিক, যে এটা কি অন্তর্বিভক্তি হবে না বহির্বিভক্তি হবে। তো আমরা আগে বসাই, এক্স অক্ষের অনুপাত মানে কোটিদ্বয়ের অনুপাত, তার মানে 7:2, কোটি কিন্তু -3 ছিল, তার মানে আমার আসছে হচ্ছে -7:3 এইটা। আর ওয়াই অক্ষের অনুপাত হচ্ছে ভুজদ্বয়ের অনুপাত, তো আমার ভুজদ্বয়ের অনুপাত কি আসছে -2:5, তার মানে হচ্ছে -2 এইটা। তো আমরা নর্মালি করে দেখলাম হচ্ছে আমার এটা আসছে নর্মালি অন্তর্বিভক্ত, নর্মালি অন্তর্বিভক্ত, তার মানে আমরা শর্টকাটটা দাঁড়া করাতে পারছি যে মাইনাস যদি থাকে তাহলে আমার শর্টকাটে আসবে অন্তর্বিভক্তিকরণ, অর্থাৎ মাইনাস হলে আমার আসবে অন্তর্বিভক্তিকরণ আর প্লাস হলে আমার আসবে বহির্বিভক্তিকরণ। আশা করি আমরা শর্টকাটটা বুঝতে পেরেছি। মাইনাস মানে অন্তর্বিভক্তি, প্লাস মানে হচ্ছে বহির্বিভক্তি। পরটা যাও যাক, পরটা আমাকে বলেছে যে
A31, B10, C51 আর D-10-4 এই চারটা বিন্দু দিয়ে আমরা হচ্ছে এবি আর সিডি দুটো সরলরেখা পাই। এখন এবি সরলরেখাকে সিডি সরলরেখা কি অনুপাতে ভাগ করে সেটা আমাকে বের করতে হবে। তো আমি যদি ট্রেডিশনাল ওয়েতে করি তাহলে আমরা কি করতাম যে প্রথমে হচ্ছে এবি এর সমীকরণ বের করতাম, দেন আমি হচ্ছে সিডি এর সমীকরণ বের করতাম, এই সমীকরণ দুইটা ছেদবিন্দু বের করতাম, ওই ছেদবিন্দুটা ধরলাম আমি এ কমা বি আসলো। এখন এ বি কে যেহেতু ভাগ করছি তার মানে এ বি এর উপরে এ কমা বি আছে, আর এ বি এর একটা প্রান্ত বিন্দু আমি জানি 3,1 আর একটা প্রান্ত বিন্দু হচ্ছে 1,0, তাহলে এটাকে ধরে নিতাম K:1 রেশিওতে ভাগ করছে, ওখান থেকে আমি কে এর ভ্যালুটা পেয়ে যেতাম। এখন এই ম্যাপটা আমরা একটা শর্টকাটে করতে পারি, শর্টকাটটা হচ্ছে যে ভাগ করবে তার ইকুয়েশন নিব। তো এখানে হচ্ছে সিডি সরলরেখা ভাগ করছে, তার মানে সিডি সরলরেখাটার ইকুয়েশনটা আমরা নিব, অর্থাৎ সি পয়েন্ট আর ডি পয়েন্ট দিয়ে আমি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করব। তাহলে সি পয়েন্ট হচ্ছে 5,1, তাহলে আমরা জানি ফর্মুলাটা হচ্ছে x-x1 / x1 - x2 = y - y1 / y1 - y2, তাহলে আমার এখান থেকে আসছে যে x-5/15 = y - 1/5, তার মানে 5x-25 = 15y - 15, তাহলে এখান থেকে আমার আসছে x-5 - 3y - +3 = 0, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে x-3y - 2 = 0। তাহলে আমরা সমীকরণটা এখন পেয়ে গেলাম, এই x-3y - 2 = 0 এই সমীকরণের মধ্যে একবার আমি বসাবো হচ্ছে a এর প্রান্ত বিন্দু 3,1 আর একবার আমি বসাবো হচ্ছে 1,0। তাহলে 3,1 কে বসালে আমার আসছে 3-3-2, আর 1,0 কে আমার বসালে আসছে 1-0-2, তাহলে আমার আসছে যে -2/-1, দ্যাট মিন্স আমার আসছে 2:1। তার মানে সিডি সরল রেখাটা আমার এবি সরল রেখাটাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এখন কি হয় বিভক্ত করে, এখন আমরা যদি ম্যানুয়ালি করতাম তাহলে যেটা আসতো সেইভাবেই বিভক্ত করতো, যেহেতু আমরা এখানে শর্টকাট অ্যাপ্লাই করেছি তো শর্টকাটের ক্ষেত্রে যদি আমার পজিটিভ আসে তার মানে হচ্ছে সেটা বহির্বিভক্ত, আর যদি নেগেটিভ আসে সেটা হচ্ছে আমার অন্তর্বিভক্তিকরণ। তার মানে সিডি রেখা এবি রেখাকে 2:1 অনুপাতে বহির্বিভক্ত করে। আশা করি আমরা শর্টকাটটা ধরতে পেরেছি, পরেরটা যাওয়া যাক। তো পরেরটা আমাকে বলেছে যে 3,5 আর -2,4 এই দুইটার সংযোজক রেখাংশকে 2x + 3y - 7 = 0 রেখাটা কি অনুপাতে বিভক্ত করে, তাহলে এই রেখাটা হচ্ছে আমার ভাগ করবে আর এই রেখাটা কে ভাগ করবে, তাহলে যাকে ভাগ করছে তার কিন্তু আমার প্রান্ত বিন্দুটা দেওয়াই আছে, আর যেই রেখাটা ভাগ করবে তার আমার ইকুয়েশন এখানে ডিরেক্ট দেওয়া আছে। তাহলে আমি একবার 2,4 কে এখানে বসাই, একবার 3,5 কে এখানে বসাই, তাহলে -2,4 কে একবার যদি বসাই তাহলে আমার আসবে 2 - -2 + 3 - 4 - 7, তার মানে আমার আসছে -4 + 12 - 7, তাহলে আমার আসছে 8 - 7 = 1, আর আমি যদি 3,5 কে বসাই তাহলে আমার আসছে 2 - 3 + 3 - 5 - 7, তাহলে 6 + 15 - 7 = আমার আসছে 14, তার মানে এই সরল রেখাটা
ওই বিন্দুটার সংযোজক সরলরেখাকে 14:1 অথবা 1:14 রেশিওতে ভাগ করে। কিভাবে ভাগ করবে? যেহেতু পজিটিভ আসছে তার মানে এটা বহির্বিভক্তি করে। আশা করি আমরা শর্টকাটটা বুঝতে পেরেছি। এবার আমরা শিখবো হচ্ছে ক্ষেত্রফল। এখন আমরা সাধারণত ক্ষেত্রফলটা বের করতাম ত্রিভুজে। তো ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতাম? যে এখানে আমার একটা পয়েন্ট দেওয়া থাকতো x1 y1 x2 y2 x3 y3। তো কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে আসতো? এটা 1 1 1 x1 x2 x3 y1 y2 y3, এই ম্যাট্রিক্সটাকে আমরা সলভ করে ক্ষেত্রফলটা বের করতাম। তো এই প্রসেসে শুধুমাত্র আমরা কিন্তু ত্রিভুজেরটাই বের করতে পারি। যদি আমাকে ত্রিভুজ না দিয়ে চতুর্ভুজ দেয়, মানে এখানে আরো একটা পয়েন্ট যোগ করে দিল x4 y4, তখন তখন কিন্তু এটাতে আমরা অ্যাপ্লাই করতে পারবো না, আর অ্যাপ্লাই করলে অনেক ঝামেলা আসবে। তো এই কারণে আমরা একটা অন্য ওয়েতে এটার ক্ষেত্রফলটা বের করি, সেটা হচ্ছে আমরা পয়েন্ট গুলাকে এইভাবে অ্যারেঞ্জ করি x1 y1 x2 y2 x3 y3, আবার ঘুরে x1 y1। তাহলে এটা কি হচ্ছে, এই ত্রিভুজটার আমরা এইভাবে ঘুরছি, তো ঘুরে আবার আগের জায়গায় ফেরত আসছি। তাহলে এইভাবে আমরা যে ক্ষেত্রফলটা পাই সেখানে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল যেরকম পাই, এখন যদি আমি মন চাইলো আমি ত্রিভুজ না বের করে বহুভুজ বা চতুর্ভুজ বা পঞ্চভুজ এটা ইচ্ছা সেটা বের করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করব? সেই ক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট এই জায়গাটায় লিখে দিব হচ্ছে x4 y4, আবার ঘুরে x1 y1 চলে যাব। তাহলে এটা হয়ে গেল আমার চতুর্ভুজের ক্ষেত্রফল। যদি পঞ্চভুজ হয় তখন আমরা আবার x5 y5 এক্সট্রা ইনক্লুড করে x1 y1 এ ফেরত যাব। অর্থাৎ আমার ধরো n তম ভুজ যদি আসে তখন আমার এই পয়েন্টটা আসবে হচ্ছে xn yn, ঘুরে আবার x1 y1 এ ফেরত যাব। অর্থাৎ আমি কিন্তু n তম ভুজের ক্ষেত্রফল এই ফর্মুলাটা দিয়ে বের করতে পারছি। তাহলে n তম ভুজের ক্ষেত্রফলটা আমার আসবে এটা। এখন এটাকে আমরা সলভ করি কিভাবে? সলভ করি হচ্ছে প্রথমবারে আমরা এইভাবে গুণ করে যাই, অর্থাৎ হাফ ইনটু x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস এরকম করতে করতে xn y1, এই টোটাল জিনিসটাকে যোগ করব। দেন আমরা নিচে থেকে উপরে উঠবো, অর্থাৎ এরপরে আমরা যোগ করব হচ্ছে y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x4 প্লাস ডট 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 yn x1। এই দুইটা যোগ করে আমি এবার বিয়োগ করে দিলেই আমার এইটার ক্ষেত্রফলটা চলে আসবে। আশা করি এই শর্টকাটে ক্ষেত্রফল বের করার উপায়টা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা কিন্তু বিন্দুগুলাকে x1 y1 পরে x2 y2 এভাবে বসাচ্ছি না। যদি আমি উল্টো বসাইতাম, যে x1 এর পরে লাস্টের বিন্দুটা, তারপর তার আগেটা, তারপর তার আগেটা, তাহলে কিন্তু এই জায়গাটায় এই ভিতরের ভ্যালুটা আমার নেগেটিভ চলে আসতো। অর্থাৎ আমি কি ওরিয়েন্টেশনে বসাচ্ছি সেই হিসাব করে কিন্তু আমার ভিতরের ভ্যালুটা পজিটিভ না হলে নেগেটিভ আছে, বাট এটা কিন্তু আমার ক্ষেত্রফলের উপরে কোনো এফেক্ট ফেলবে না। এই কারণে কিন্তু এখানে একটা মডুলাস বা পরম মান চিহ্নটা দেওয়া। তো কিছু ম্যাথ করে নেওয়া যাক। এখানে আমাকে বলেছে যে 1,2, 4,4 আর 2,8 এই বিন্দুগুলা যথাক্রমে ত্রিভুজ ABC এর বাহু তিনটার মধ্যবিন্দু। তাহলে আমি একটা ত্রিভুজ নিচ্ছি, এখানে এই ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু আমি এখন জানি। এটা হচ্ছে আমার 1,2, এটা হচ্ছে আমার 4,4 আর এটা হচ্ছে আমার 2,8। তো আমাকে বের করতে বলেছে যে বড় ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করতে। তো আমি কিন্তু এই পয়েন্টগুলো এখন জানি, তাহলে আমি শর্টকাট অ্যাপ্লাই করে এই কোণী বিন্দুগুলো পেয়ে যাবো না। তাহলে অ্যাপ্লাই করি, 1+2 মানে 3, 3 মাইনাস 4 মানে মাইনাস 1, 2+8 মানে 10, 10 মাইনাস 4 মানে 6। একইভাবে 1+4 মানে 5, মাইনাস 2 মানে হচ্ছে 3, 2+4 মানে 6, মাইনাস 8 মানে হচ্ছে মাইনাস 2। তারপরে 4+2 মানে 6, মাইনাস 1 মানে হচ্ছে 5, 4+8 মানে 12, মাইনাস 2 মানে হচ্ছে
10, তাহলে কিন্তু আমরা এই পয়েন্ট গুলাকে এখন পেয়ে গেলাম। তাহলে এই পয়েন্ট গুলা দিয়ে আমরা এখন ক্ষেত্রফলটা বের করে ফেলি, যে হাফ 3 - 2 5 10, -1 6, আবার 3 - 2, তাহলে হাফ 30 + 30 + 3 - -10 - 10 + 18, তাহলে আমার আসছে হাফ 62 -10 - 10 - 20 - -, আর -10 - 10 - 20 আর 18 মানে -2 - 2 - 2 মানে কত আছে, তাহলে আমার আছে হাফ ইনটু 64 মানে হচ্ছে 32। তাহলে অ্যান্সারটা চেক করা যাক, অ্যান্সারটা আমার আছে তার মানে 32 বার করা। এখন এই ম্যাথটা আমরা জিওমেট্রি প্রয়োগ করে আরো ইজিলি করতে পারতাম, কিভাবে, আমার মাঝখানের এই বিন্দুগুলো বের করা লাগতো না, কারণ এইগুলো যেহেতু আমার মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু গুলা দিয়ে আমরা কিন্তু একটা ত্রিভুজ পাই, আমরা এই ত্রিভুজটার এরিয়াটা বের করতাম 1 2 4 4 2 8 1 2, তাহলে 4 + 32 + 4 - 8 - 8 - 8, তাহলে আমার আসছে 12 × 16 মানে হচ্ছে 8। তো এইটার সাথে এই ক্ষেত্রফলটার সম্পর্ক হচ্ছে বড় ত্রিভুজটা ডিভাইডেড বাই ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, রিলেশনটা হচ্ছে 4/1, এটা হচ্ছে সব সময়ের জন্যই প্রযোজ্য। তাহলে আমি ছোট ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যদি 4 দিয়ে গুণ দিয়ে দিতাম, 8 × 4 = 32, তাহলে কিন্তু আমার হয়ে যেত। আচ্ছা, আশা করি এই কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি। এখানে অ্যাকচুয়ালি কোনো কনসেপ্ট ইউজ করা হয়নি, জাস্ট একটা নর্মাল জিওমেট্রিক রিলেশন ইউজ করা হয়েছে, যে প্রত্যেকটা মধ্যবিন্দু যোগ করে যে ত্রিভুজটা আমরা পাই, ওই ত্রিভুজটার ক্ষেত্রফল সবসময় বড় ত্রিভুজটার 1/4 হবে। আচ্ছা, এবার আছি সমরেখ কনসেপ্ট। সমরেখ বলতে অ্যাকচুয়ালি বলতেছে যে এমন একটা সরল রেখা, এটার উপরে কয়েকটা বিন্দু থাকবে। এখন কোন রেখার উপরে কোনো বিন্দু আছে কি না এটা যেমন বের করা যায়, কয়েকটা বিন্দু একই রেখার উপর আছে কিনা সেটাও কিন্তু বের করা যায়। কিভাবে, ধরা যায় এইখান থেকে কোনো বিন্দু যদি উপরে থাকতো তাহলে কিন্তু আমরা একটা ক্ষেত্রফল পেতাম, কিন্তু তিনটা বিন্দু যদি একই সরলরেখার উপরে বসে থাকে তাহলে কিন্তু এদের মধ্যে কিন্তু কোনো ক্ষেত্র থাকে না, অর্থাৎ তখন তাদের ক্ষেত্রফলটা 0 আসে। আমরা এই কনসেপ্টটাই ব্যবহার করব। তাহলে এখানে বলেছে x, y, 2, 3 আর 5, 1 এরা একই সরলরেখায় অবস্থিত হলে নিচের কোনটা সত্য হবে। তাহলে এদেরকে একই সরলরেখায় অবস্থিত হওয়া মানে অ্যাকচুয়ালি কি, এদের ক্ষেত্রফলটা 0 আসবে। তাহলে এদের ক্ষেত্রফলটা আমি বের করে 0টা বসাই দিই, তাহলে হাফ এটা ইকুয়াল টু 0, তার মানে 3x + 2 + 5y - 2y - 15 - x এটা ইকুয়াল টু 0। দ্যাট মিন্স 2x + 3y - 13 = 0, এইটার সাথে মিলে হচ্ছে আমার 2 নম্বর অপশনটা, তার মানে অ্যান্সার হচ্ছে 2। পরটায় যাই, পরটাও সেম ম্যাথ, আমাকে বলেছে এই তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে আমাকে b এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে 2 আর 2 - 2x 1 2 2 b - 2x আবার 2 2 - 2x, এদেরকে আমি ক্ষেত্রফলটা বের করে ফেলি এবং সেটা 0 আসবে কারণ সমরেখ। তাহলে আমার 4 + b - 2x + 4 - 4x - 2 + 2x - 4 -
2b plus 4x equal to 0. তাহলে আমি যদি এখন এখান থেকে যেগুলো বাদ যায় সেগুলোকে মুছে দেই, দেখতে পাচ্ছি 4 আর 4 বাদ, প্লাস 4x মাইনাস 4x বাদ, এই প্লাস 2x মাইনাস 2x বাদ। তার মানে শুধুমাত্র এখানে থাকে হচ্ছে b, বাকি সব কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা পাই যে মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2, তার মানে b এর ভ্যালু হচ্ছে 2। তাহলে আমার অ্যান্সারটা আসলে আসবে যে b এর ভ্যালু 2। আচ্ছা, পরেরটাই যাই। এটা হচ্ছে আমাদের আজকের সর্বশেষ ম্যাথ, এটা বইটা এসেছে। এখানে বলেছে যে a এর কোন মানের জন্য এই তিনটা বিন্দু সমরেখা হবে, তার তিনটা বিন্দু সমরেখা মানে ক্ষেত্রফল 0। তাহলে আমরা ক্ষেত্রফলটাকে 0 করে দেখি যে এর কোন মান আমরা পাই। তাহলে এটাকে যদি আমি এখন সলভ করি ইকুয়াল টু 0 দিয়ে, তাহলে আমার আসবে হচ্ছে a স্কয়ার মাইনাস 0 মাইনাস 0, সরি প্লাস 0 প্লাস 0 আসবে, দেন মাইনাস 2a মাইনাস 0 দেন মাইনাস 0 ইকুয়াল টু আবার 0। এই পরম মান আর হাফটাকে ওই পাশে পাঠিয়ে দিয়ে 0 করে দিলাম। তাহলে a স্কয়ার মাইনাস 2a ইজ ইকুয়াল টু 0, তার মানে a কমন নিলে a মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে a এর ভ্যালু একটা আসবে 0, আবার a এর ভ্যালু একটা আসবে 2। তার মানে এই দুইটা মানের জন্য অ্যাকচুয়ালি এই বিন্দুত্রয় সমরেখা হবে। তার মানে উত্তরটা হচ্ছে টি। আশা করি সরলরেখার প্রথম পর্বে যে কয়টা টপিক আমি কভার করেছি আপনারা সেগুলো খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। এই টপিক দিয়ে কোনো ম্যাথ আসতে আশা করি আপনারা সবাই পারবেন। এখানে বেশিরভাগ ট্রিকটা ছিল হচ্ছে আমাকে বিন্দুগুলোর মধ্যে রিলেশন বের করা আর কয়েকটা শর্টকাট। তো শর্টকাটগুলো আমরা যত প্র্যাকটিস করব তত আমাদের হাতে আসবে। তো এই কারণে ম্যাথগুলো আমরা বুঝে থাকলেও আমাদের উচিত হবে এখন বেশি বেশি করে প্র্যাকটিস করা। তো পরবর্তী ক্লাসে আপনাদের সাথে পুনরায় আমার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকাকামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করে আপনাদের থেকে আমি নাফিজ ইসলাম আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।